সভা সমাবেশ থেকে শুরু করে স্কুলের গেট কোথাও নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। ঠিক একইভাবে উপেক্ষিত ওমিক্রন রোধে জনসমাগম বন্ধে জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সুপারিশও। তবে স্বাস্থ্যমন্ত্রী বলছেন স্বাস্থ্যবিধি মানাতে দুই একদিনের মধ্যেই মন্ত্রিপরিষদ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। এদিকে গত তিন মাসের মধ্যে আজ দেশে সর্বোচ্চ 1491 জনের করোনা শনাক্ত হয়েছে। আতিকুর রহমান তমালের রিপোর্ট। জনগণের মাঝে নেই সচেতনতার বালাই। মাস্কটা খুলে নিছি কথা বলবো দেখে কথা বলতে পাচ্ছি না। আমি ওখানে ওটা ট্রায়াল দেওয়াতে মাস্ক পরি নাই। মাস্ক তো আমাদের সাথেই আছে, মাস্ক ছাড়া তো আর আমরা নিজেরাও সেল করি না। সো লোকজন কম দেখে একটু মানে একটু ই করছিলাম আর কি। স্বাস্থ্যবিধি মেনেই দিয়েছি, আশা করি আজকে বিকেলের দিকে অথবা কালকে এই যে প্রজ্ঞাপনাটা জারি হবে যার মাধ্যমে যে নির্দেশনাগুলো আলোচনা হয়েছিল সেগুলোর বাস্তবায়নের জন্যে। অমিক্রন মোকাবেলায় সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। এছাড়াও সব বয়সী মানুষকে মাস্ক পরে চলাফেরার পাশাপাশি বড় জমায়েত না করার নির্দেশ দিয়েছেন তিনি। সকালে ভিডিও কনফারেন্সে আটটি বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতালে 100 শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। কলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এসবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন অতীতের সরকারগুলো রাজনৈতিক উদ্দেশ্যে মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ সংকুচিত করলেও বর্তমান সরকার চিকিৎসা ব্যবস্থা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছে। ঢাকা মেডিকেল কলেজ অত্যন্ত পুরনো একটা মেডিকেল কলেজ এবং বিশেষ করে কলেজ বিল্ডিং এর অবস্থা তো খুবই খারাপ। আমরা সেখানে সম্পূর্ণ আধুনিক একটি হাসপাতাল তৈরি করার পরিকল্পনা ইতিমধ্যে আমরা নিয়েছি। আমরা আশা করছি যে খুব শীঘ্রই এর নির্মাণ কাজ আমরা শুরু করতে পারব। করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনের থাবা থেকে রক্ষা পেতে সরকারের নেয়া উদ্যোগগুলো তুলে ধরে সরকার প্রধান দেশবাসীকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার অনুরোধ করেন। যেহেতু অমিক্রন নতুনভাবে একটা সারা বিশ্বে দেখা দিচ্ছে, এখানে আমাদের দেশের মানুষকে একটু স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলতে হবে। সকলে মাস্কটা ব্যবহার করবেন, খুব বেশি বড় জনসমাগমে যাবেন না, বড় সমাবেশ যেন না হয় সেটার দিকেও লক্ষ্য রাখবেন এবং স্বাস্থ্য সুরক্ষা বিধিটা সবাই মেনে চলবেন। ভ্যাকসিনের কোনো সংকট হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন প্রত্যেককেই নিতে হবে করোনার টিকা। পৃথিবীর বহু দেশ কিন্তু বিনা পয়সায় দেয় না, অনেক উন্নত দেশও দেয় না, কিন্তু বাংলাদেশে আমরা কিন্তু ভ্যাকসিন বিনা পয়সায় দিচ্ছি, কারণ মানুষের সেবা করাটাই তো আমাদের বড় কাজ। আপনারা ভয় না পেয়ে টিকাটা নিয়ে নেন। এই টিকাটা নিলে পরে যেটা হয় অন্তত আপনার জীবনটা রক্ষা পাবে। প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চলমান প্রকল্পগুলো দ্রুত ও সময়মাফিক শেষ করার নির্দেশ দেন শেখ হাসিনা। কেন আমাদের দেশে এত বেশি ক্যান্সার হচ্ছে? দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে আপাতত ভাবা হচ্ছে না জানিয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন করোনা পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এখনও ভাবছি না শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেবার কথা। আমরা যতদিন সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে চাই। তবে আজকেই যেমন আমার জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে আমাদের বৈঠক আছে, আমরা পুরো অবস্থা পর্যালোচনা করে দেখব। কিন্তু এটাও বলছি যে একদিকে যেমন আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চাই না, আরেকদিকে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সবার স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে অবশ্যই অগ্রাধিকার দিয়ে যদি প্রয়োজন হয় তাহলে নিশ্চয়ই আমরা বন্ধ করব। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের খবর। নির্বাচন ঘিরে পথে ঘাটে উৎসবের আমেজ, প্রার্থীদের অভিযোগ আর পাল্টা অভিযোগ ছড়াচ্ছে উত্তাপ। মেয়র পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী বলছেন তাদের জয় নিশ্চিত। এদিকে বিকেলে নিজ বাসায় সংবাদ সম্মেলনে সেলিনা হায়াত আইভির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন তৈমুর আলম খন্দকার। আমরা ভাই বোন একই দল করি, এইটাই সত্য। কিন্তু তৈমুর আলম খন্দকার আমার কাকা, শ্রদ্ধেয় কাকা, এবার শামীম ওসমানের পালে উঠেছে। উনি শামীম ওসমানের ক্যান্ডিডেট, সবসময় ভোটার আইভির পক্ষে ছিল, জনতাই আইভির মূল শক্তি,
চ্যালেঞ্জ তো থাকবে, নির্বাচন মানেই তো চ্যালেঞ্জ। শামীম ওসমানের পায়ে হাঁটার মতো অবস্থা তৈমির আলম খন্দকার আল্লাহর রহমতে হয় নাই। সরকারি দলের কেন্দ্রীয় নেতারা এসে গোয়েন্দা রিপোর্টের ফলাফল বলে সম্মানিত ভোটারদের অসত্য তথ্য দিচ্ছেন। তাদের জন্য নেতা যারা না থাকলে নেতৃত্বই অর্থহীন। ব্যালটে কোন প্রতীক বেছে নেবেন তারা, সেই সাধারণ ভোটারদেরও রয়েছে অসাধারণ ভাবনা। যে নারঙ্গজের উন্নয়ন করবে বা দুঃখী গরিব দুঃখীর মায়া মহব্বত বুঝবে তার রেখে আমরা চাই। আমরা ভালো একটা নেতা চাই, ভালো যেমন নারঙ্গজ ভালো কিছু করতে পারে উন্নয়নের জন্য, যে ভালো তারই একমাত্র আমরা চাই। নতুন বছরের মাধ্যমিকের সাতটি পাঠ্যবইয়ে মিলেছে প্রায় অর্ধ শত ভুল। আছে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে মন গড়া তথ্য। এটি অমার্জনীয় দাবি করে শিক্ষাবিদরা বলছেন, পেশাদার লেখক নির্বাচন না করে স্বল্প সময় এবং নামমাত্র সম্মানে দেয় মানসম্মত বই থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। আর দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বছরের প্রথম দিন সারাদেশের শিক্ষার্থীদের হাতে কয়েক কোটি নতুন বই তুলে দিয়ে সারা বিশ্বে রেকর্ড করেছে বাংলাদেশ। তবে এসব বইয়ে প্রতি বছরই ভুল থেকেই যাচ্ছে। 2022 শিক্ষাবর্ষের নবম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইয়ে বলা হয়েছে, 1973 সালের নির্বাচনে আওয়ামী লীগ পায় 306টি আসন, প্রকৃতপক্ষে আওয়ামী লীগ পেয়েছিল 308টি আসন। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 28 পৃষ্ঠায় বলা হয়েছে, জেনারেল ইরশাদের ত্রয়োদশ সংশোধনী সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়, অথচ ত্রয়োদশ সংশোধনী হয় খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপি সরকারের আমলে। খানাদার বাহিনীর আত্মসমর্পণের স্থানটিকে স্মরণীয় করে রাখার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপন করা হয়েছে এই শিখা চিরন্তন। অথচ নবম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইয়ের 196 পৃষ্ঠায় বলা হয়েছে, মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মৃতি চির জাগরুক রাখার জন্য ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই স্থাপনা নির্মাণ করা হয়। ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 10 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, 16 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশ অর্জন করে স্বাধীনতা, প্রকৃতপক্ষে 16 ডিসেম্বর বিজয় অর্জিত হয়। শিক্ষাবিদরা বলছেন, উপযুক্ত সম্মানই না থাকায় পেশাদারিত্বের সাথে এসব কাজ করেন না দায়িত্বপ্রাপ্তরা। যথাযথ ব্যক্তিকে নির্বাচন না করে বেশিরভাগ সময় আপনার দলীয় আনুগত্যের কথা বিবেচনা করে লোকজনকে নিয়োগ দেওয়া হয়। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন শিক্ষামন্ত্রী। যে কোনো ধরনের কোনো এক্সকিউজের ব্যাপার নেই, কিন্তু ভুল হলে সেটি ভুলই, সেই ভুল আমাদেরকে অবশ্যই সংশোধন করতে হবে। এসব ভুল সংশোধনে এর আগেও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে তলব করেছে আদালত। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শুরু হলো উচ্চ মাধ্যমিকের ভর্তি প্রক্রিয়া। ভর্তিচ্ছুদের তুলনায় আসন সংখ্যা বেশি থাকায় এবার সংকট থাকবে না বলে দাবি আন্তঃশিক্ষা বোর্ডের। তবে কাঙ্ক্ষিত মানসম্মত কলেজের সংকট থেকেই যাচ্ছে, অথচ শিক্ষার্থী না পেয়ে শূন্য থাকতে পারে 5 লাখ আসন। শাকির আহমেদের আরও একটি রিপোর্ট। সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষায় এবার রেকর্ড সংখ্যক জিপিএ 5 নিয়ে এসএসসি পাশ করেছে 20 লাখেরও বেশি শিক্ষার্থী। দেশের সাধারণ মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে উচ্চ মাধ্যমিকে আসন সংখ্যা 26 লাখ। তাই এবার কোনো শিক্ষার্থী ভর্তি নিয়ে আসন সংকটে পড়বেন না। আমাদের সিট সংখ্যা প্রচুর আছে এবং ছাত্রদের ভর্তির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, অনেকে হয়তো বা তাদের নির্দিষ্ট কলেজ যেটাকে ডিজায়ার করেন যে আমি এই কলেজে ভর্তি হব, সেখানে হয়তো বা কম্পিটিশনটা থাকবে, কিন্তু তার ভর্তি হতে কোনো সমস্যা হবে না। তবে শিক্ষার্থীদের পছন্দের প্রতিষ্ঠান হাতে গোনা। একদিকে ভালো কলেজগুলোতে চাপ বাড়ছে, অন্যদিকে ফাঁকা থাকতে পারে 5 লাখেরও বেশি আসন। এ সংকট উত্তরণে ভর্তিচ্ছুদের নিজস্ব এলাকার কলেজে ভর্তির পাশাপাশি মানসম্মত প্রতিষ্ঠান গড়ে তোলার পরামর্শ শিক্ষা গবেষকদের। যে স্কুল এবং কলেজ পর্যায়ে সেগুলো হলো ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে যদি আমরা নীতিমালাটাকে আমরা কার্যকর করতে পারি এবং সুষ্ঠুভাবে আমরা সুসম্পন্ন করতে পারি, তাহলে এই সমস্যাটা আর থাকবে না। বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও যদি আমরা বদলির ব্যবস্থাগুলো করি বা রোটেট করে নিই আমরা, তাহলে কিন্তু এই সমস্যাটা আর থাকবে না। আর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, ফলাফলে পিছিয়ে থাকা প্রতিষ্ঠানের মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। কলেজগুলোর মধ্যে একটা ইকুইটি নিয়ে আসার চেষ্টা করে সরকার, কিন্তু সেই চেষ্টাটি করছে, নানানভাবে করছে। একটি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে দিচ্ছে সরকার, অন্যান্য দিকগুলো দেখছে, যেমন ধরেন আপনার আমাদের শিক্ষকদের যে প্রশিক্ষণ সেটি দেখছে।
আগামী মার্চের শুরু থেকেই চলতি শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিকের ক্লাস শুরু হবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। তামাবিল স্থলবন্দরে মালামাল আমদানিতে অটোমেশন পদ্ধতি চালুর প্রতিবাদে পাথর আনা বন্ধ রেখেছেন আমদানিকারকরা। এতে প্রতিদিন 50 লাখ টাকার মতো রাজস্ব হারাচ্ছে সরকার। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। নৌপরিবহন মন্ত্রণালয়ের স্থলবন্দর কর্তৃপক্ষ শুক্রবার থেকে তামাবিল স্থলবন্দর দিয়ে পাথর আমদানিতে অটো SMS পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেয়। কর্তৃপক্ষ বলছে, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ধারাবাহিকতায় এই পদ্ধতি চালু করা হয়েছে। 7 তারিখ থেকে এই অটো SMS সফটওয়্যারটি এখানে ইনস্টল করা হয়েছে। এতে করে হবে কি, সরকারি সেবা জনগণের দ্বারগোড়ায় ডোর টু ডোর পৌঁছে দেওয়ার বিষয়টি আরও ত্বরান্বিত হবে। তবে এই পদ্ধতি চালুতে সময় ক্ষেপণ হবে এবং সরকার রাজস্ব হারাবে বলে দাবি আমদানিকারকদের। একটা গাড়িতে ম্যাক্সিমাম 5 মিনিট সময় লাগবে, ব্যাংকের নাম লিখবে, সব কিছু লেখার পরে অটো SMS আমি ইনপুটারের মোবাইলে যাবে, অটো SMS কনফার্ম হওয়ার পরে ওনারা গাড়িটা স্কেল থেকে নামাবেন। SMSটা শুরু হইলে আমাদের এখানে 100-200 গাড়ি ঢুকবে কিনা সন্দেহ আছে। তো আমরা যদি এই অবস্থায় ব্যবসা না করতে পারি, তাহলে আমরা তো আর কিছুই করার নাই। আমরা এখানে ব্যবসা বন্ধ করছি, আমরা ব্যবসা করে তো আমাদের লস হবো। অন্যদিকে ভারতের স্থলবন্দর নির্মাণের কাজ চলছে, ওই বন্দর চালুর আগে এ ধরনের সিদ্ধান্ত না নেওয়ার দাবি জানিয়েছেন আমদানিকারকেরা। দুই পোর্ট যদি একসাথে আমরা অটোমেশন বা সফটওয়্যার বসানো হয়, তাইলে আমাদের আর কোনো ধরনের সমস্যা থাকবে না, ওজন আমরা কোনো ব্যবসায়ী লস করব না। ভারত থেকে প্রতিদিন আমদানি করা 700 থেকে 800 পাথরবাহী ট্রাক বাংলাদেশে আসে। নতুন পদ্ধতি চালুর প্রতিবাদে শুক্রবার থেকে আমদানি বন্ধ রেখেছেন আমদানিকারকেরা। চীনা পণ্যের সমাহার, অফার, বেচা কেনা, দর্শনার্থী সমাগমে জমে উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তবে নতুনত্বের দেখা মিলছে না বলে অভিযোগ ক্রেতাদের। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে প্রত্যাশা পূরণের আশা অংশ নেয়ার প্রতিষ্ঠানগুলোর। বাণিজ্য সচিব বলছেন, এবার নতুন পণ্যকে দেশে ও বিদেশে তুলে ধরতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিটি স্টলে নান্দনিক সাজ তুলে ধরা হয়েছে বৈচিত্র্যময় পণ্যের সম্ভার। প্রথমবার ঢাকার বাইরে বসেছে দেশের ব্যবসা বাণিজ্যের হালনাগাদ চিত্র তুলে ধরার সবচেয়ে বড় এই আসর। দিন গড়াতেই একটু একটু করে কাটছে দূরত্বের কারণে দর্শনার্থী সমাগম কম হওয়ার শঙ্কা। আমরা যে উদ্দেশ্যে আসছি সেটা সফল হবে কিনা, এ ধরনের একটা শঙ্কা ছিলাম। তবে এখন আশা করছি যে দিন দিন ভালো হচ্ছে। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আপনার খুব স্পেশাল ডিসকাউন্ট চলছে, বিক্রি মোটামুটি ভালো আছে, অনেক ভালো। আশা করি আজকে আর কালকে, আজকেটা এখন শুরু হয়েছে, বলতে পারি না যে হবে কি কেমন হবে, তারপরেও মনে করি যে ভালোই হবে। মেলায় পণ্যে নতুনত্ব চান ক্রেতা দর্শনার্থীরা, দাম নিয়ে জানালেন স্বস্তির কথা। নতুনত্ব কিছু কিছু আইটেম নতুনত্ব আছে এবং একটু ভিড় কম যদিও, কিন্তু জিনিস কোয়ালিটি ভালো, কোয়ালিটি সম্পূর্ণ জিনিস আসছে। অনেক দেশি পণ্য পাচ্ছি, আবার আমরা বাইরের কান্ট্রিগুলোরও অনেক কিছু দিচ্ছি। এবার এসেছে আমাদের দেশে ওরা যে তুর্কিশ, পাকিস্তানি, ওদের পণ্যগুলিও খুবই ভালো। যেসব জিনিস নিয়ে এখানে আসছিলাম, সো সেসব আমার দামের মধ্যে আছে আর কি, কিছু গেলে। এবং নতুন কিছু কালেকশনও আসছে বাইরে থেকে। ফার্স্ট টাইম বাণিজ্য মেলাতে আসা, অ্যান্ড আমি খুবই সারপ্রাইজ যে এত সুন্দর, আমি এটা কখনো দেখিনি অ্যাকচুয়ালি। আমি দেখতেছি, যদি পছন্দ হয় নিয়ে নিব। দেশের বাজারে নতুন পণ্য ও রপ্তানির পথে হাঁটতে এই মেলা যেন বড় ভূমিকা রাখে, সে বিষয়ে গুরুত্ব দিয়েই সাজানো হয়েছে এবারের আসর, জানালেন বাণিজ্য সচিব। আমরা দোকানপাটকেও এখানে অন্তর্ভুক্ত করতাম এতকাল, যদিও আন্তর্জাতিক মেলা বলা হতো। আমার মনে হয় সেদিকটা থেকে আমরা এবছর মুক্ত হয়েছি। আমাদের বাংলাদেশের পণ্যকে বিশ্বে পরিচিত করানো এবং দেশবাসীর সাথেও পরিচিত করানো, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এবারের মেলায় বসার জন্য ভালো ব্যবস্থা করা হলেও নেই শিশুদের জন্য বিশেষ কোনো আয়োজন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দেখছেন এ সময়ের বাণিজ্য। রিকশা থেকে নেমে ফোন থেকেই দেয়া যাবে ভাড়া। ভাঙতির জন্য চিন্তা করতে হবে না রিকশা চালককেও। ক্ষুদ্র লেনদেনে নতুন এই দিগন্তের সূচনা করেছে ট্রাস্ট আজিয়াটা পে অ্যাপ। প্রাথমিকভাবে রাজধানীর ধানমন্ডি এলাকায় নতুন এই সেবা চালু করল মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানটি। রিকশার নগরী ঢাকা, রাজধানীর অলিগলি রাজপথে বৈধ অবৈধ মিলিয়ে প্রায় 15 লাখ রিকশা চলাচল করে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের 2015 সালের তথ্য মতে ঢাকার 40% মানুষ নিয়মিত চলাচলের ক্ষেত্রে রিকশার উপর নির্ভরশীল।
এ বিষয়টি মাথায় রেখে যাত্রীরা যাতে রিকশা ভাড়া মোবাইলে পরিশোধ করতে পারেন তার উদ্যোগ নিয়েছে ট্রাস্ট আজিয়াটা পে ট্যাপ। শনিবার রাজধানীর ধানমন্ডি এলাকায় নতুন উদ্যোগের অংশ হিসেবে 300+ রিকশা চালককে একটি করে কিউআর কোড সম্বলিত কার্ড দেওয়া হয়েছে। যাত্রীরা ট্যাপ অ্যাপ দিয়ে স্ক্যান করে রিকশা চালকের ট্যাপ ওয়ালেটে ভাড়া দিতে পারবেন। খুদে বার্তার মাধ্যমে জানা যাবে লেনদেন সম্পন্ন হয়েছে কিনা। যাত্রী যারা তারা যদি ট্যাপ দিয়ে রিকশা পেমেন্ট করেন তারা ইনস্ট্যান্ট 10% ক্যাশব্যাক পাবেন। এই প্রক্রিয়ায় লেনদেনের জন্য যাত্রীদের স্মার্টফোন লাগবে, তবে রিকশা চালকদের একটি ফিচার ফোন থাকলেই চলবে। 100 টাকায় 10 টাকা বোনাস পাবেন রিকশা চালকরা। বিপরীতে ট্যাপ এজেন্ট থেকে ক্যাশ আউট করতে খরচ হবে 1.80 টাকা। পয়সা হিসাব নিকাশ করা লাগলো না, গ্যারেজে এজেন্টকে দিব, এটা যা তুলে নিতে পারলাম সারাদিন কাজ শেষে। নাগরিক জীবনের সকল স্তরে MFS সেবা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ বলে জানালেন কর্মকর্তারা। রাত্রেবেলা যখন ইয়ে করে ওদের সেফটি থাকে না, এই সমস্ত জিনিসের জন্য আমার কাছে মনে হয় এটা তাদের জন্য একটা সেফটিও হবে। পরীক্ষামূলক কার্যক্রম শেষে শিগগিরই এই সেবা তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে চায় ট্রাস্ট আজিয়াটাপে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।